রাত তখন এগারোটা। বাড়িতে কলিং বেল বাজায়, দরজা খোলেন বধূ। তারপরেই ঘটল বিপদ। কালো কাপড়ে মুখ ঢেকে দুই দুষ্কৃতী ঢুকে পড়ল বাড়িতে। পরিবারের সদস্যদের দড়ি দিয়ে বেঁধে হলো সোনা দানা টাকা পয়সা লুট। থানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই এক মুদি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বেলডাঙায়। বেলডাঙা হাট সংলগ্ন এলাকায় স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আফতাবউদ্দিন শেখ সেই সময় ছিলেন দোকানে। বাড়ির দরজার বাইরে থেকে তালা বন্ধ। এই খবর পেয়ে বাড়িতে গিয়ে জানতে পারেন ঘটনা। দিয়ে দুইজন গুর্খা পরে মুখ টুক ঢেকে হাত পায়ে মোজা পোজা সব করে ঢেকেছে। ঢেকে বলছে সোনা দে টাকা দে, হ্যাঁ মানে গরিবের জন্য বাচ্চা ছেলে মানে কাছে মেসেঞ্জার সব বাইক ওরা ছোটো থাকলে ভয় বলে দিচ্ছে। ওদেরকে হাত পা মেঁধে ওরা সমস্যার এবং যাওয়ার সময় ওই দুজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির লোকজনদের দড়ি বেঁধে সোনার গয়না ও টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। রবিবার রাত এগারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে বলেই দাবি পরিবারের। আমার মুখ হাত সব বেঁধে দিয়েছে, ওরা মানে টাকাটা চাবিটা চাইছে। আমার ছেলেটা আমি বলিনি, চাবিটা আমার ছেলেটা বললো চাবিটা ওইখানে আছে বলে দিল। ও চাবিটা নিয়ে এবার ওরা খুলে টাকা ছিল সোনার ছিল সব মানে নিয়ে ওরা শেষে আমাদেরকে বাথরুমে ওই হাত পা তো বাঁধাই আছে বাথরুমে বলে গেটটা লাগিয়ে দিয়ে বাইরেটা তালা লাগিয়ে মানে আমার মোবাইলটাও কেড়ে নিয়েছে, মোবাইলটা নিয়ে নিয়েছে। ইতিমধ্যে বেলডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। গোটা ঘটনায় আতঙ্কিত সকলেই। পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে গোটা পরিবার। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।